शरीर भी स्त्री पुत्र बंधु बांध आत्मीय स्वजन संसार सब किछु थाकबे पड़े सेदिन कि हबे भेबे देखुन बाबा सेदिन कि हबे সেদিন সঙ্গের সাথী কেউ হবে না তাই ভাবুক বললেন ওগো ওগো ভেবে দেখ মনে কেউ কারণ মিছে ভ্রম ভুমণ্ডলে ভেবে দেখ মনে কেউ কারণ মিছে ভবন ভবন ডলে ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভবন ভবন ডলে ভুল না দক্ষিণা কালি বদ্ধ হয়ে মায়া মিশে ভ্রম ভুমণ্ডলে আর ভেবে দেখ মন কেউ কারণ মিশে ভবন ভবণ্ডলে হরিবল হরিবল কেউ কারণ মিশে ভ্রমণ ভুমণ্ডলে যারে জন্ম মর ভেবে ওগো সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মর ভেবে আর সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মর ভেবে আর সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দেবে ছাড়া অমঙ্গল হবে বলে ভেবে মনে কারণ মিশে ভ্রম ভুমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারণ মিশে ভ্রমণ ভবণ্ডলে আর ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রমণ ভুমণ্ডলে আর ভেবে দেখ মন কেউ কারণ দিন দু তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে দিন দু তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ডাকে দিন দু তিনের জন্য ভাবে তোমার কর্তা বলে সবাই ডাকে আর দিন দু তিনেক ভেবে মনে কর্তা বলে সবাই ডাকে সেই কর্তারে দেবে ফেলে কাল কালে কর্তা এলে ভেবে দেখ মনে কেউ কারণ মিছে ভ্রম
মুখমণ্ডলে আর ভেবে ডাক মনে কেউ কার নাই মিছে ভবন ভবন ডালে ভেবে দেখ মনে কেউ কার নাই মিছে ভ্রমণ মণ্ডলে ভেবে দেখ মনে কেউ কার নাই মিছে ভ্রমণ ভ্রমণ্ডলে মাগো জগতে কেউ কারো নয় মা সকলে আমরা সংসার মায়ার মাঝে অভিনয় করতে এসেছি যে প্রেয়সীর জন্য সারা জীবন খেটে মরলেন যার জন্য কেঁদে মরলেন যে প্রেয়সী সুখে থাকবে বলে মাঠে ঘাটে কত পরিশ্রম করেছে এবেলার খাবার ওবেলা খেয়েছেন কত রাত্রি ঘুম নাই নিদ্রা নাই যেই সন্তানের জন্য সন্তানকে বড় করবেন বলে দিবানি সে জ্ঞান নাই খেটে মরেছেন সেই প্রেয়সী সেই সাধের স্ত্রী আপনি মারা যাবার সাথে সাথে ছড়া দেবে সংসারে অমঙ্গল হবে বলে সাবের ছেলেটা যে বলতো বাবাকে কর্তা বলে ডাকতো স্ত্রী আপনাকে কর্তা বলে ডাকতো যেদিন প্রাণ চলে যাবে কালাকালের কর্তা এসে ডাক দেবে সেদিন সকল কর্তৃত্ব ফেলে আপনার নাম হবে শুধু মরা জগতে আমরা কেউ কারো নয় মিছে মায়ার জন্য দুদিনে এসেছি ভুলে গেলে হবে না জীব মাত্রে নিত্য কৃষ্ণ দাস নিত্য কৃষ্ণ আমরা গৌরী চরণীর দাস আমরা কৃষ্ণ চরণীর দাস ভুলে গেলে হবে না সংসার মায়ার জালে পড়ে থাকলে হবে না যদি অনাদিরাদি গৌরীকে পেতে চাও শেষের দিনের বান্ধব ওই হরি নামকে সম্বল করো হরি কৃষ্ণ নামকে সম্বল করো আমার সোনার মানুষকে পেতে গেলে তোমার দেহটা আগে সোনা তৈরি করো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল আহা হরি বল আজি শ্রীধাম নবদ্বীপে আমার ভগবান আমার অনাদিরাদি গৌর সুন্দরীর সেই অপরূপ রূপ দর্শন করে নদিয়ার এক নাগরী বললেন স্বজনী হেম সায় কি গোড়া সুমধুর হাস্যথরা জগজন নয়নে আনন্দ নয়নে আনন্দ আমার সোনার গোড়া দর্শনে জীবের আনন্দ হয় আহা গোড়া রূপ কেমন প্রীতি মরতি কি স্বরূপ ধরে এ এ এ
मोरती हरे रूप सारूप धरो रे पितृधन दिए अनादिदि जगत पिता गोविंद प्रत्येक जीवी के पितृधने पूर्ण कर दिए क्यों जदि आईना बुझे व्यय कर पितृधन जदि अपचय किसुदिन मध्य पथे भिखारी होते राधे राधे पितृधन अनादिदि जगतपति जे धने पूर्ण करती वस्तु के आस्ते आस्ते नष्ट कर
তাই আমাদের রতি আর ভালো নেই, কুরতি হয়ে গেছে। সেই কুরতিকে সুরতি করবে বলে আমার গৌর সুন্দর মধ্যাহ্ন কালে প্রীতির মূরতি ধরেছে। প্রীতি কাকে বলে? প্রীতি শব্দের অর্থ প্রেম, প্রীতি ভালোবাসা, প্রণয়, অনুরাগ। তবে জাগতিক জগতের ভালোবাসা বাবা, জাগতিক জগতের ভালোবাসা নয়, আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা। তারে বলি কাও, তারে বলি কাও, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা, ধরে প্রেম না ধরে প্রেম। আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা যারা সসুখ বাসনায় পূর্ণ মা, ঠাকুর ঘরে বসেছেন, ঠাকুর আমায় ধনে দাও, ঠাকুর আমায় ঐশ্বর্য দাও, টাকা দাও, পয়সা দাও, অর্থ দাও, ছেলেটা পাস করিয়ে দাও, মেয়েটাকে ভালো ঘরে বিয়ে দিয়ে দাও, ঠাকুরের কাছে শুধু দাও দাও আর দাও, ওটাকে ভালোবাসা বলে? ভালোবাসা যে ভালো নেই বাবা। ভালোবাসা কি? যেখানে কোনো চাওয়া পাওয়া থাকে না, দুটো বাতাসা একটা কলা দিয়েই ভগবানের কাছে না জানি অনেক কিছু চেয়ে বসলাম, ও কি ভগবানের প্রতি আমাদের ভালোবাসা? ওটা হলো ভগবানের সঙ্গে বিজনেস, ব্যবসা। ভগবানের সঙ্গে আমরা ব্যবসা করতে বসি, ভালোবাসতে বসি না। ভগবানকে যারা ভালোবাসতে পারি না, তারা মানুষকে কেমন করে ভালোবাসব? আমরা যে ইন্দ্রিয় কামনায় পূর্ণ জগতে এসেছিলাম, যাকে ভালোবাসবো বলে, ভালোবাসা তার সঙ্গে হয়নি বাবা। চণ্ডীদাস বললেন, নয়নে নয়নে বান বরিশনে তাহাতে জন্মায় পি, তাহাতে জন্মায় পি, হিয়ায়ে হিয়ায়ে পরশ করিয়া তাহাতে জন্মায় রি, তাহাতে জন্মায় রি, অধরি অধরে প্রেম আলাপনে তাহাতে জন্মায়তি, তাহাতে ভালোবাসা তো তাকেই বলে যার বাসাটা ভালো আছে। আমরা কাকে ভালোবাসবো বলে এসেছিলাম? গোবিন্দকে কথা দিয়ে এসেছিলাম তোমায় ভালোবাসবো। আমরা তাকে না ভালোবেসে ভালোবেসেছি জাগতিক জগতের মানুষকে। আরে ওটা তো ভালোবাসা নয়, ওটা হলো কাম, বুঝতে পারিনি বাবা। মূল্যবান জিনিস মূল্যবান পাত্রে রাখতে হয়, পাত্র যদি ভালো না হয় মূল্যবান জিনিস নষ্ট হয়ে যায়। ভালোবাসা বড় অমৃতময় বস্তু, আমরা অপাত্রে ঢেলেছি বাবা, তাই ভালোবাসা আর ভালো নেই, পচে গলে নষ্ট হয়ে গেছে। সাধক বললেন, হে জীব যদি ভালোবাসতে হয় তবে শোনো শোনো, তোমরা আগে করো ভালোবাসা আগে করো।
ভালো বাসায় বাসায় ভালোবাসা আগে করো ভালো পরে করো কৃষ্ণের আশা আগে করো ভালো পরে করো কৃষ্ণের আশা আগে করো ভালো